এটা আদার্স মাছ, এখানে পাঁচ ছয় আইটেমের মাছ থাকে সামুদ্রিক। এই মাছটা কিন্তু যারা বিভিন্ন আইটেমের মাছ খেতে চান, এই ধরনের আদার্স মাছ কিনলে আপনারা সব ধরনের মাছের স্বাদ নিতে পারবেন। এটা 160 টাকা কেজি। জানাবো কত টাকা রেটে বিক্রি হচ্ছে এই সামুদ্রিক মাছগুলো। তবে ভিডিওটি রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ না স্কিপ করে দেখার জন্য, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকন অন করে দেবেন, এবং আশা করি প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন আজকে সামুদ্রিক নাম না জানা বৈচিত্র্যময় মাছের দামগুলো এবং নামগুলো জেনে নেই। প্রিয় দর্শক, ফিশারি গার্টে ফিশি মাছগুলো যে সাইডে বিক্রি হয় ঢোকার মুহূর্তে এখানে আমি দাঁড়ানো আছি, আর এই জায়গাগুলোতে বাজারের শেষ পর্যায়ে খুচরা মাছও বিক্রি করা হয়। এই যে একজন খুচরা কাস্টমার, উনি এখান থেকে মাছ কিনে নিয়ে গেল। এই বাজার তো বহুত বহুত ভালো আছে, এটা সবচেয়ে চিরাঙ্গের ভিতরে বড় বাজার না, অন্য অন্য বাজার থেকে এখানে বহুত রেট কম আছে। কত টাকা রেট কম কম আছে? অন্য বাজার 20-30 টাকা রেট কম থাকে, 20-30 টাকা কেজিতে। দর্শক, 20-30 টাকা কেজিতে কম থাকে এই বাজারে অন্য বাজার থেকে। তবে এটা কিন্তু হিউজ, আর সামুদ্রিক মাছের দাম কিন্তু আপনারা জানেন এমনি এমনি 120-130-70-80 বা 150-200-250 এই দামে থাকে, এই রেঞ্জে থাকে। দর্শক, এই যে চ্যাকচ্যাতে মাছ, এটা 150 টাকা কেজি। গিনগিনি মাছ, আজকের দিনই এটা একটু বড় সাইজের, এটা 100 টাকা কেজি। আদার্স মাছ, আদার্স মাছ 200 টাকা। আর কালো উচ্চাদাটা, কালোটা আপনার কালো রূপচাঁদা 260 টাকা কেজি। তবে আমি কিন্তু রূপচাঁদা মাছ কিনছি, যেটা 575 টাকা, আর এটা কালো রূপচাঁদা দামটা অনেক কম। আর কয়েকটা মাছের রেট বলো। চিংড়ি কত আজকে? 150 টাকা। দেখুন এটা কি চিংড়ি? লাল চিংড়ি, লাল। এই চিংড়িটা কিন্তু আমি সবসময় লাল দেখি, এরকম কালারটা কিন্তু ক্যামেরা খুব সুন্দর আসছে। আর রেড স্টিক আপনার 200, রেড স্টিক 200 টাকা। কি অবস্থা আপনার ওই মাস্টার, কি মাছ? ভাই অবস্থার কথা বলুন, পরে আগে 6 টাকা দেন পানা নিয়ে নি, তারপর পানের দাম কত? 6 টাকা, মাত্র 6 টাকা, 6 টাকা বার করেন। দর্শক, উনি 6 টাকা পানির জন্য চাচ্ছে, আমি 6 টাকা ওনাকে দিয়ে দিচ্ছি, উনি পান খাবে, এরপরে আমাকে মাছের দামগুলো বলবে, সবকিছু বিস্তারিত বলতেছি। দর্শক, ওইখানে কিন্তু আদার্স মাছ আছে, ওটা থাই পুঁটি, থাই পুঁটি 220 টাকা কেজি, থাই পুঁটি। দর্শক, এখন কিন্তু ফিশিং মাছের সময়, আর ট্রাকের মাধ্যমে এভাবে মাছগুলো বিক্রি করা হয়, আর বাজারটা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে মাছ বিক্রি হয়ে গেল সব মাছ, এবং এখনো অবিক্রিত অনেক মাছ আছে। ফিশিং এ সুরমা মাছ, এটা তো রকেট সুরমা না? রকেট সুরমা 600 টাকা, সুরমা মাছ কিন্তু 600 টাকা বা 500 টাকা এর এই থাকে। লাল স্টিক,
দর্শক এখানে দেখতে পাচ্ছেন কুয়া মাছ, লাল ইস্টিটা 300, আর কুয়াটা আসলে কত? 330 টাকা। কুয়া মাছটা কিন্তু আমি সামনে প্রায় 10,600 টাকা মনে বিক্রি হচ্ছে দেখতে, ওই হিসাবে প্রায় 250 টাকা একটু বেশি। এখানে 300 টাকা যেহেতু খুচরা বিক্রি করে বা পাইকারে বিক্রি করে, আমি আর একটু সামনে যাব যেহেতু এখন বাজারটা শেষ পর্যায়ে। আমি কিন্তু সামনে সামুদ্রিক মাছের ভিডিওগুলো করছি, যেগুলো সবচেয়ে কম দামি মাছগুলো ছোট বড়, এই যে দেখতে পাচ্ছেন চৈকা মাছ, এই মাছগুলো যেগুলো চাপিলার মতো ছোট চৈকা। আর আজকে একটু দেখাবো বাজারটা প্রায় শেষ পর্যায়ে বিদায়। শেষ পর্যায়ে বলতে মাছ যতক্ষণ থাকে ততক্ষণ বাজারটা থাকে, প্রায় এই বাজারটা ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বসা থাকে। এরপরে মাছ বিক্রি হোক বা না হোক ওনারা চলে যায়। মুসকাটা এখন বিক্রি করতেছি 150 টাকা, 40 টাকা, 140-150 টাকা মুসকাটা মাছ বিক্রি করতেছে। আর মাছের চামড়াগুলো এরকম হয় কি? আমি সবসময় দেখি একটু চামড়াগুলো ফিলা ফিলা বা এরকম দেখি। কাটা মাছ বিশেষ করে সাগরের মাছ জাহাজ বেশি দিন থাকিলে হ্যাঁ কাটা মাছ জালের কারণে নষ্ট হয়, যেহেতু বরফ পড়লে নষ্ট হয়ে যায়, উপরে বরফ দিয়ে নষ্ট হয়ে যায়। চামড়াটা দেখেন, চামড়াটা কিন্তু একটু ফিলা ফিলা থাকে কাটা মাছের। 140-150 টাকা বিক্রি করে। এটা সোনা টাইলের কত? সোনা টাইলে আজকে বিক্রি হচ্ছে যে 140-180, 140-180 এরকম রেটে বিক্রি করতেছে। আর পোয়াটা, লাল পোয়াটা, এটাকে লাল পোয়া একটু বস্তার পোয়া কি পোয়া? বস্তার পোয়া। বস্তার পোয়া কত? এটা বস্তার পোয়া 160-150, 160-150, আর আমি সাদাটা একই রেট। দর্শক সাদা পোয়াটা এবং লাল পোয়াটা বস্তার পোয়া বলে, যেটা একই রেট 150-160 টাকা এরকম রেঞ্জেই। আর এখানে দেখতে পাচ্ছেন সেম ধরনের লোক। দর্শক ওই যে চৈকা মাছ দেখতে পারতেছেন সামনে, আর ওই চৈকা মাছটা 90-100 এই রেঞ্জে বিক্রি করা হয়। তবে মাছ কিন্তু বিক্রি হওয়ার পরে রেটটা বলা যায়, যেহেতু বিক্রি কত হতে পারে মাছ আমদানির উপর নির্ভর করে। মানে বাজারে মাছ বেশি আসলে মাছ কম দামে বিক্রি হয়, এবং মাছ কম আসলে বেশি দামে বিক্রি হয়। এটা কি নাগকুড়াল? কত করে এই কুড়ালটা? বাজারে টান থাকলে 700 টাকা, বাজারে একটু ডিল দেখলে 600 টাকা, 550 টাকা। আচ্ছা বুঝতে পারছি। দর্শক শুনতে পারলেন বাজারে যদি মাছ বেশি আসে সেক্ষেত্রে দামটা কমে যায়, আর মাছ কম আসলে বাজারে দামটা একটু বেড়ে যায়। রূপচাঁদের কত বিক্রি করেন? 700 টাকা। এই রূপচাঁদের মাছটা কিন্তু আমি দর্শক 573 টাকা করে কেজিতে কিনে নিছি পাইকারি দরে, যারা মনে মনে টন টনে মাছ বিক্রি করে। আরও মাছ আছে এখানে, এখানে লাল পোয়া মাছ। লাল পোয়াটা কত? লাল পোয়াটা 120 টাকা। দর্শক লাল পোয়াটা 120 টাকা। এটা তো আরও কম দাম থাকে, প্রায় 70-80 এরকম। ওই মাছ না, এটা একটু ফ্রেশ মাছ। দর্শক মাছের উপরে নির্ভর করে দাম কিন্তু কম বেশি হয়, তবে এই মাছটা কিন্তু ফ্রেশ দেখতে পারতেছেন। লাল পোয়া মাছটা আমি একটা ফটো নিয়ে নিব, মাছটা খুব ভালো লাগতেছে রোদের আলোতে। আর বর্তমানে আকাশ পরিষ্কার, বিদায় প্রচুর রোদ। এবং এটা আদার্স মাছ, এখানে 5-6 আইটেমের মাছ থাকে সামুদ্রিক। এই মাছটা কিন্তু যারা বিভিন্ন আইটেমের মাছ খেতে চান, এই ধরনের আদার্স মাছ কিনলে আপনারা সব ধরনের মাছের স্বাদ নিতে পারবেন। তবে একটু জানিয়ে রাখি, অনেকে বলেন যে ভাই সামুদ্রিক মাছের স্বাদ কেমন, তবে সামুদ্রিক মাছের স্বাদ কিন্তু সবচেয়ে ভালো এবং গন্ধটা অনেক কম। আমি অন্যান্য মাছ কম খাই, কিন্তু সামুদ্রিক মাছ একটু বেশি খাই, কারণ সামুদ্রিক মাছের স্বাদটা অনেক বেশি। আদার্স মাছ কত? এই যে দেখতে পাচ্ছেন আদার্স মাছ কত কম দাম। কই মাছ আছে, বাটারফ্লাই আছে, রেড স্টিক আছে, তারপর পোয়া মাছ আছে,
তারপরে নারকেলি মাছ আছে, বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে, যেটা 160 টাকা কেজি। বিচারদারাটা কত বড়টা? একটা সিনিয়র সেলসম্যানের সাথে কথা বলুন। হ্যাঁ, যাবতীয় সব মাছ আছে, প্রোটিন বেশি, সাগরের মাছ, সাগরের মাছ প্রোটিন বেশি। দর্শক বিচারদারা দেখতে পারতেছেন, এই মাছগুলো কিন্তু বিগ বিগ সাইজের হয় এবং দুবাই বা ওমান থেকে আসে। আমি মাঝে মধ্যে দেখাই বড় বড় সাইজের বিচারদারা মাছগুলো যেগুলো বিক্রি করা হয়, আর এটা আমাদের বাংলাদেশি 220 টাকা কেজি। কাটা মাছ বা মুস কাটা মাছ, এই মাছগুলো 140 বা 150 টাকা কেজি বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন ওনারা মাছগুলো বিক্রি করে। এই মাছগুলো যদি বিক্রি না হয় এখন কি করবেন? যেহেতু বাজার শেষ পর্যায়ে, প্রসেসিং করে আরেক বাজারে নিয়ে যাবে সেল করার জন্য। প্রসেসিং করে ওটা কি খুচরা বাজারে বিক্রি করবে, পাইকারি বাজারে, পাহাড়তলি বাজারে, দুপুরে বাজারটায়? দর্শক, পাহাড়তলি বাজারে কিন্তু আমি মাছ দুপুরে বিক্রি করা হয়, দুইবার বসে বাজারটা, সকালে এবং দুপুরে। তো এই বাজারে, এই বাজারে যদি মাছটা বিক্রি না করা হয় বা না হয়, তাহলে পাহাড়তলি বাজারে চলে যাবে দুপুরে এবং সেইখানে মাছগুলো বিক্রি করে দিবে একটু কম দাম হলেও। তো দর্শক, ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করে দেব। যেহেতু দেখতেছেন বাজারটি একবারে শেষ পর্যায়ে, বাজারটি পুরো ফাঁকা হয়ে গেছে, যে বাজারটা পুরো জমজমাট থাকে। আর এই ট্রাকের মাধ্যমে এইভাবে মাছগুলো এসে থাকে এই বাজারে, এবং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ থাকে, যার দরুন এখানে কিন্তু গাড়ি বা মানুষ চলতে খুবই প্রবলেম হয়ে যায়। আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন এবং পালে পাশে বেল আইকনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম।